জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতে দায়িত্বশীল সমাবেশে তিনি এ আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এছাড়া ভারত নিয়ে আলাদা কিছু নয় বরং সব দেশের সঙ্গেই সাম্যের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে প্রত্যাশা করেন জামায়াতের আমির জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব